এক সাহাবীরে লয়া রাস্তা দিয়া নবী যায় সাহাবী একবার চাঁদের দিকে তাকায় আরেকবার নবীর দিকে তাকায় আমার নবী কয় সাহাবী চাঁদের দিকে তাকাও আর আমার দিকে তাকাও কারণ কি কয় ইয়া রাসূলুল্লাহ আমি দেখি চাঁদটা বেশি সুন্দর না আপনি বেশি সুন্দর আমার নবী কয় কি দেখলা কয় ইয়া রাসূলুল্লাহ আমি আল্লাহর কসম খাইয়া কই ওই চাঁদের চেয়ে আপনি বেশি সুন্দর সুবহানাল্লাহ সুবহানাল্লাহ বিশ্বাসের চোখে দেখার একটা বিষয় আছে না বিশ্বাসের চোখে দেখার একটা বিষয় আছে নবী পৃথিবী ছেড়ে চলে যাবেন বেল্লালকে ঢোল দিয়ে বলেন এই বেল্লাল মদিনার ঘরে ঘরে প্রচার করো আমার কাছে যদি কেউ কিছু পাওনা থাকে আমি পরিশোধ করে দিব আর আমি যদি কারো কাছে পাই আমি মাফ করে দিই প্রচার করো ডোল দেয় সবাই কয় না আমরা কিছু পাই না সেই নবী তো না এক ব্যক্তি নাম তার আকাশ কয় আমি পাই লইছে নবীর কাছে কি পাও কয় আপনার সাহস দিলে কইতারি কয় কিসের সাহস কয় দেখেন রাসূল আপনি এক যুদ্ধের ময়দানে যাইতেছিলেন ঘোড়ার মধ্যে উঠলেন ঘোড়ার পিঠে তিনটা বাড়ি দিলেন ওই বাড়ি তিনটা আমার পিঠে লাগছে আপনি খেল করেন নাই এই তিনটা বাড়ি আমার দাবি আমার নবী হাতের মধ্যে চাবুক দিয়া কয় আকাশ আমারে আঘাত করো চাবুক লয়ে আঘাত করব করে না নবী কয় করো না কেন কয় ইয়া রাসূলুল্লাহ আর একটা কথা কয় কি কয় আপনি যেদিন আমার পিঠে আঘাত করছিলেন সেদিন আমার গায়ে কোনো কাপড় ছিল না কিন্তু আজকে তো আপনার গায়ে কাপড় দেখা যায় আপনার পিঠে আঘাত করলে কি আপনি আমার মতো আঘাত পাবেন কয় না আপনারা সবাই জানেন নবী কখনো খালি গায়ে থাকতেন না কি নবী কখনো খালি গায়ে থাকতেন না নবী বললেন হে সাহাবীরা সব তোমরা ঘর থেকে বাহির হয়ে যাও সবারে ঘর থেকে বাহির করে দিল নিজের হাতে দরজাটা লাগাই দিল কাপড়টা খুইলা জামাটা খুইলা উপর হইয়া শুইলেন বলে এইবার তুমি মারো তিনবারই আক্কা হাতের মধ্যে চাবুক নিয়া পিঠের সামনে গিয়া দাঁড়াইয়া মোহরে নবতের মধ্যে চুম্বন করে পাও দুটা জড়াইয়া ধরল ইয়া রাসূলুল্লাহ আমারে মাফ করে বলে কিসের মাপ কয় আমি মিথ্যা বলছি আমার নবী কয় আমি তো জানি মিথ্যা বলছ কিন্তু কেন কইলা বলে ইয়া রাসূলুল্লাহ আমার মাই হইল আপনার ভক্ত আমি আমার মায়ের মুখে শুনছি আপনার পৃষ্ঠদেশে আছে মোহরে নবুয়ত এই মোহরে নবুয়তের মধ্যে যদি কেউ ভক্তি ভরে চুম্বন করতে পারে তার চোদ্দ পুরুষ জান্নাতে যাইব এই লোভ আমি সামলাইতে পারি না আমার নবী কয় আকাশ রে তোর এই মিথ্যার মধ্যে কোনো পাপ নাই এটা হলো প্রেমের মিথ্যা এই প্রেমের মিথ্যার মধ্যে কোনো পাপ থাকতে পারে না দেখেন হাদিসের একটা কথা কই পাঁচটা জায়গায় মিথ্যা বলা জায়েজ তার মধ্যে এক নম্বর হলো বোরকাসে কেন প্রেম ভাবে আপনি যদি তার শুনে মিথ্যা কথা বলেন কোনো অপরাধ নাই প্রেমের মিথ্যায় কোনো অপরাধ নাই নাই দুই নাম্বার হইল আপনার মিথ্যা বলায় যদি একটা জীবন বাঁচে তিন নাম্বার হইলে একটা ঝগড়া বিবাদ মীমাংসা করতে যদি একটা মিথ্যার দরকার হয় চার নাম্বার হইল যুদ্ধক্ষেত্রে আপনি মিথ্যা বলতে পারবেন ধর্মীয় যুদ্ধে আবার দুইজন মারামারি লেগে গেছেন সেটা না পাঁচ নাম্বার হইল পিতা মাতা সন্তানকে সান্ত্বনা দেওয়ার জন্য মিথ্যা বলতে পারে সন্তানকে সান্ত্বনা দেওয়ার জন্য মিথ্যা বলতে পারে তাহলে আমার নবী কয় আকাশ তোমার এই মিথ্যার মধ্যে কোনো অপরাধ নাই তোমার চোদ্দ পুরুষ জান্নাতি
বলা কওয়া আমি শেষ করলাম এখন যেই হযরত আলী করিমুল্লাহ ওয়াজহু বেলায়েতের সর্দার ইসলামী হিস্ট্রি পড়লে জানা যায় তিনি রাজ্য পরিচালনা করতেন কুফায় কোথা থেকে কুফায় ভালো করে মন দিয়ে শুনবেন কুফাটা কোথায় বর্তমানে কুফার কুফা নাই এই কুফার বর্তমান নাম হলো কুয়েত কুফার বর্তমান নাম কুয়েত কুয়েতের পাশে আরেকটা দেশ নাম হলো তার ইরাক এই ইরাকের মধ্যে একটা এলাকা সেই এলাকার নাম হলো নাজাফ মনে রাখবেন তখন রাজধানী ছিল কুফায় হযরত আলী করিমুল্লাহ ওয়াজহু এই কুফার মধ্যে থেকে আরো জাহান শাসন করতেন কুফার মধ্যে থেকে আরব জাহান শাসন করতেন কিন্তু দুইজন ব্যক্তি একজন দরজার মধ্যে দাঁড়াইলো মসজিদে আর আরেকজন বিশ মাখা এক তরবারি নিয়া হযরত আলীকে এমন ভাবে আঘাত করলেন মাথার মধ্যে যে তিনি দুই দিন অসুস্থ অবস্থায় ছিলেন দুই দিন পর তিনি পৃথিবীর মায়া ত্যাগ করে পর্দার আড়ালে চলে গেলেন এইবার আসেন এই দুই দিনের মধ্যে যেই দুই ব্যক্তি হত্যা করল হযরত আলীকে এক গ্লাস শরবত আইনা দিল আপনি পান করেন হযরত আলী সেদিন বলছিল এই যে আরেক জনে যে আমাকে হত্যা করলো এজন্য আমি শহীদানের দরজা পাইলাম এই পৃথিবীতে সর্বোত্তম মৃত্যু হলো শহীদানের মৃত্যু এই অর্ধেক শরবত তাদেরকে খাওয়াও আর বাকিটা আমারে দাও তাদের তারা তো বন্দী তাদের হাতে নিয়ে সেই শরবত দিলে যে অর্ধেক তোমরা খাও বাকিটা আলী করিমুল্লাহ ওয়াজহু খাইব ওই দুই শয়তানে কয় নিশ্চয়ই এটার মধ্যে বিষ আছে আমগো খাওয়াই আগে মারব আর উনি তো মরেই রইছে খাইল না হযরত আলী সেদিন বলছিল ভাই রে তোরা যদি অর্ধেক শরবত খাইতি আমি আল্লাহর কাছে ওয়াদা করছিলাম মনে মনে যে আখেরাতে তো গো জান্নাতে না নিয়ে আমি জান্নাতে যাব না খাইল না হযরত আলী করিমুল্লাহ ওয়াজহু শরবত খাইতে 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 দেহ থেকে প্রাণটা তার বাহির করে দিয়ে দিলেন তার গোসল হইল জানাজার নামাজ হইল সেই কুয়েতের মধ্যে অর্থাৎ কুফার মধ্যে তাকে মাটি মঞ্জিল না করে উটের পিঠের মধ্যে উঠাইয়া ছাইড়া দিলেন এখন আমার জানার বিষয় এই উট ঘুরতে 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 বর্তমান ইরাক ইরাকের যে নাজাফ এই নাজাফের মধ্যে আইসা একটা মাঠের মধ্যে থামলেন বর্তমানে যেই নাজাফে হযরত আলী করিমুল্লাহ ওয়াজহুর মাজার আছে আমার কথা হইল তারে এই ওটের পিঠে উঠাইয়া অজানার উদ্দেশ্যে ছাইড়া দিলের কারণটা কথাটা বুঝতে পারছেন তো এইবার আসেন ইমাম হোসেন এই ইমাম হোসেন তার রোজা একটা হলো এই এটা কি কয় কারবালা আর আরেকটা হলো সিরিয়ায় আমি জানতে চাই ইমাম হোসেনের মাজার একটা মাজার কারবালায় আরেকটা মাজার সিরিয়ায় এর কারণটা কি
হযরত আলীর মাজার একটা ইমাম হাসানের মাজার একটা আমার নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাজার একটা ওসমান গনির মাজার একটা এই মা ফাতেমার মাজার একটা কিন্তু ইমাম হোসেনের মাজার দুইটা এর কারণটা কি আরে জিগাইতাম রে আরেকটা জিগা এর বেটা বহুত বড় বোঝা দিয়ে দিছি কোনদিন কেউ রে জিজ্ঞাসা করি না ভাই ছেলেরা আই মেয়েরা ফুল তুলিতে যাই আমরা ফুল তুলিতে যাই ফুলের একটা মালা গোঁজা দেয়ালে পরাই ভাই ছেলেরা আই মেয়েরা ফুল তুলিতে যাই ও ফুল তুলিতে যাই ফুলের একটা মালা গোঁজা দেয়ালে পরাই আমার বনে
মুখে কইলে কথা চেয়ে নয়ন পানে হাতে ধরে বলেছিলে ও রে বন্ধ ভুলবে না জীবন মুখে কইলে কথা চেয়ে নয়ন পানে হাতে ধরে বলেছিলে ওরে বন্ধ ভুলবে না জীবন লাতে পারো নিজে নাহি ভোলো এমন শিক্ষা কে তোমারে ও হাসি চা কোন জনে শিখায় কে ভো লাতে পারো নিজে নাহি ভোলো এমন শিক্ষা কে তোমারে ও রে বন্ধ এই জগতে দিন সকল দোষের দোষী উকি তোমারে তো দোষী না